মনে করে আমি দুই তিন বছর গাইনি চিকিৎসা করছি অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে কোনো কিছুই ধরা পড়ে না এখন মানে একজন ডাক্তার আমাকে বলছিল যে এটা আপনার হিপ জয়েন্টে ব্যথাটা অনুভব হচ্ছে নার্ভের মাধ্যমে এখন আমি মানে কেমন ডাক্তারের কাছে এটার জন্য মানে সরপন্ন হব বা এটার সমস্যাটা আমি কিভাবে সমাধান করব আমার অনবরত প্রতিদিনই ব্যথা হয় আপনার কি কোমরে ব্যথা আছে পাশে হ্যাঁ পাশে কোমরে ব্যথা মানে যখন ব্যথাটা অনুভব হয় তখন আমার নিজ পেটের সাইডেও ব্যথা হয় আবার যে হিপ জয়েন্টে হার

এমআরআই করে দেখতে পারেন কোমরে কোমর থেকে আপনার হিপে এই সমস্যাটা হচ্ছে যার কারণে আপনার খিচে লেগে আসে এবং পরবর্তীতে যদি আপনি প্রপার ওয়াই ফিজিওথেরাপি এবং ভি রিহাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারেন আশা করি এটা সেরে যাবে আপনি আপাতত কিছুদিন ওই এরিয়ায় কুসুম গরম শেঁক দিয়ে দেখতে পারেন অথবা যদি গ্রামে থাকেন সাঁতার কেটে দেখতে পারেন আর না হলে অবশ্যই চিকিৎসকের স্বরণপন্ন একটা কনফার্ম ডায়াগনোসিস করে তারপরে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে জি আমি আরেকটি জানতে চাইবো আপনার কাছে একটু করে উত্তরটি আশা আমাদের সময় প্রায় শেষের দিকে আপনি যদি বলেন যে অন্যান্য কোনো কারণে যদি কোনো অবসতা বা অসারতার কারণে কোনো একটা হাত বা একটা পা যেমন যদি আঘাতজনিত কোনো কারণ হয় ব্রেন স্ট্রোক ছাড়া সেই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা আছে কি না বা কতটুকু কাজ করতে পারে অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপির ভূমিকা আছে সাজেস্ট যেমন স্পাইনাল যদি কোনো সমস্যা মেরুদণ্ডের সমস্যা থেকে এক হাত অবশ্যই হয়ে যেতে পারে বা কাঠ ইঞ্জুরি থেকে আপনি যেটা বলছেন অথবা পোস্ট অপারেটিভ কোনো অপারেশন পরবর্তী যে কমপ্লিকেশন হয় তা থেকেও একটা পা অবশ হয়ে যেতে পারে একটা হাত আঙ্গুল হয়ে যেতে পারে বা যে অংশে কেটে গেল সেখান থেকে নার্ভ যদি কেটে যায় তাহলে অবশ্যই যেতে পারে বা মাসেল যদি কেটে যায় ওই মাসেলের ফাংশনটা নষ্ট হয়ে যেতে পারে এবং এই সকল রুগীর ক্ষেত্র ফিজিওথেরাপি একমাত্র মেইন ট্রিটমেন্ট হিসাবে বা মেইন প্লে ট্রিটমেন্ট রোল প্লে করে এখানে